পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না হা পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না ও জয় জয় বৌদিয়া কিস্তি উঠাইলে রে তোমার আসল বাবার পাইবে না পাইবে না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না ও ভাই একের ওয়া আসসালামু আলাইকুম খবর কি বিয়ান আসসালামু আলাইকুম খবর কি বিয়ান আপনি তো না থাকলে আপনার নাম্বার লিবার চাই এর মানে গোপনে তুমি প্রেম করিবার চাও এই প্রেমার পরকীয় প্রেমার ভালোবাসা হয়ে গেছে কিস্তি দ্বারা তোলে যে সাহেবরা কিস্তি দেয় এই যে বিভিন্ন এনজিও আছে এনজিওর যে সাহেবগুনি আছে মোটরসাইকেলে হু করে যায় ও আমি এনজিওর রা ওরা মেয়েদের কাছ থেকে মেয়েদের দেয় হলো কিস্তির টাকা দিয়া কয়লে তোমার গোপন নাম্বারটা দেও আবার কি কয় মাইন করতেছে মনে হয় তারপরে করতেছে তোমার কি জানি নাম্বার কয় ইমো নাম্বার ইমো নাম্বার নিয়ে রাইতে স্বামী হইয়া থাকে ও আমি কথা কয় কথা কর পরে কয় যে একটা কিস দাও আগে কয় ভাবি আপনি খুব সুন্দর দেখা যেতেছে বাহ কা তাই নাকি কা হ্যাঁ আপনি ছেলে মেয়ে কথা কা তিন ডাকা দেখলে কা বিশ্বাসই করবে না আপনার অবিবাহিত ভাবি একটা পান দিয়ে গেল তারপরের দিন পরের সপ্তাহ থেকে ভাবি আপনাকে এত সুন্দর লাগতেছে সাত মুর ভেল ভাবি আরো সুন্দর করে সাজে যেই সাহেব যখন আসে এখানে লিপস্টিক গিলা এখানে লয় এখানে লয় এখানে লয় সাজ যে ভালো কবি নি সুন্দর করে সাজগোজ করিয়া সুনুলে পাউডার লয় যাওয়া আসে লয় ভাবি আপনার গা দিয়ে খুব সুন্দর ঘেরা কা তুমি প্রশংসা করো তোমার ভাই তো করে না কা ভাই তো মাল সেলে না কথা বলবে না কথা বলবে না আপনার ভিতরে কি আছে আমি জানি ভাই জানে না এই রকম কইরে যারা কিস্তি তলে প্রেমার ভালোবাসা পরকীয় প্রেমে পড়ে যায় কথা কয় না কথা কয় না কথা কয় না তাহলে সন্ধ্যা সময় কিস্তি আনা কিস্তি আলারা কিস্তির সাহেবের সন্ধ্যা সময় আছে বাড়ির কাছে ঘোরা ফেরার কারণটা কি ঘোরা ফেরার কারণ হলো বাই বাই থাকে না বাড়ি বাই ফিরি ওই জায়গা লাগে টানায় খালি লাগা টানে খালি বিড়ি কয় না কথা না খারাপ লাগতেছে এইগুলি বাদ দেন ও পাবলিক বলো না ও পাবলিক বোঝো না ও বৌদিয়া কিস্তি উঠাইও না হা পাবলিক বোঝো না ও বৌদিয়া কিস্তি উঠাইও না ও জয় জয় বৌদিয়া কিস্তি উঠাইলে রে তোমার আসল বাবার পাইবে না পাইবে না পাবলিক বোঝো না ও বৌদিয়া কিস্তি উঠাইও না ও ভাই একের ওয়াজ কথা মান না খেয়া ও যে বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও সাহেব বউ তো তোমার ভালো থুইবে না বউ তো ভালো থুইবে না থুইবে না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না বৌদিয়া কিস্তি উঠাইলে রে তোমার ভালো হবো আর পাইবে না ভালো হবো আর পাইবে না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি তুলিও না ও যে বৌদিয়া কিস্তি তুলিয়া রে তোমরা বিদেশকে ও যাইও না বিদেশ থেকে ঘুরে আসে রে তোমার বউ তো পাইবে না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি তুলিও না হা পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না ও যে বৌদিয়া কিস্তি উঠাইলা রে তুমি বিদেশ চলে গেলে পারে রে বইয়ের স্যান্ডেল খুঁজে পাইবে না ও পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না ও সাহেব বাড়িতে আসতে পারে রে সাহেব সিয়ার পাইলো তোমাকে সিয়ার দিল না হা দিল না পাবলিক বোঝো না বৌদিয়া কিস্তি উঠাইও না কিস্তি তোলেন বৌদিয়া কিস্তি তোলেন না
কারণ বকেয়া কিস্তি তুলে পরকিয়া প্রেমের মধ্যে মেয়েরা বাঁধন পড়ে গেছে যারা ওই কিস্তির বাঁধন সাহেব আছে ওরা বেশিরভাগ হলো লুচ্চ কতক্ষণ না কে আমার কাছে প্রমাণ আছে অনেক সাহেবের বিবির আমার কাছে রিং দেখা হুজুর আমার স্বামী পরকিয়া প্রেমে পড়ে গেছে আমাকে দেখতে পারে না আমার কাছে দুই মাস ধরে আসেই না কতক্ষণ না কম কিসের চাকরি করে কয় বিরাকের চাকরি করে এনজিওর চাকরি করে আমি বললাম আমার মতো মৌলবি বাইতে খাওয়ালে তোমার স্বামী ওই পরকিয়া পেল সাইরে দিবে না রে সিল্লে কোন ঠিক কিনে আমার বাইরে আল্লাহর কসম করে বলতেছি বাদান কিস্তি তোলা মহিলা দিয়ে কিস্তি তোলা বাদান হারাম আর মহিলা দিয়ে কিস্তি তুলিয়া বাদান বেশিরভাগ আপনার এনজিও সাহেবের সাথে প্রেম ভালোবাসা করিয়া দুই ছেলের মাকে থুয়া দুইটা ছেলে থুয়া মা বাদান চলে গেছে সাহেবের সাথে কথা কয় না একজন ছেলে আপনার এনজিও চাকরি করে বাবা আশা করতেছে ছেলেকে বিয়ে করাবো হঠাৎ করে ছেলে বাজান বৌলিয়া বাড়িতে গেছে কি করছে আমি কাম দেখাইছি কথা বলতে না কথা বলতে কি কইছে বিয়ে করছি এবার যা দেখে বয়ের বয়স 40 বছর ছেলের বয়স 25 বছর দুইটা ছেলে ফ্রি কথা কই না 40 বছরের বুড়িকে বিয়ে করছে দুইটা বাসুর ফ্রি আচ্ছা ওয়াজালে খালি দাদা কয় আমার কথা কি বুঝতেছে কিস্তি করাও জায়েজ আছে কিস্তিটা হবে এই রকম লটারি করা জায়েজ না হারাম জোরকল হারাম আছে আবার জায়েজ আছে কোন রকম হারাম হালাল কোনটা হারাম হলো একজন 2 লক্ষ টাকা একজন 20,000 টাকা আর একজন হলো সাদা কাগজ এইটা বাজান জায়েজ নাই কিন্তু একজন 2 লক্ষ টাকা একজন 20,000 টাকা আর এক বাজান প্রত্যেকটা মানুষ একটা করে সলকেট অথবা কলম এইটা বাজান জায়েজ আছে এরপরে আমার রশিদ ভাই 1 লক্ষ টাকা দিছে 2 বছর ভরা বাজান কিস্তি তুলবে আপনার একটা লোকে ফ্রিজ কিনে দিল ওই লোকটা 2 বছর ভরা টাকা দিল এরপরে আপনার লাভের থেকে 1 লক্ষ টাকা 10,000 টাকা বাজান আপনার পাইলো আর ওনার লাভে থেকে কি আপনার ওই ফ্রিজটা ফ্রি হলে গুনি জায়েজ আছে কিন্তু বউ দিয়া কিস্তি তোলা বউ সাহেবের কাছে লেটা দিয়া বসটাকে সাহেব কুতকুতা টাকা থাকে কোন দিকে টাকা সাহেব কথা বল না কে খবরদার এইরকম করে তোলেন কিন্তু বউ দিয়া ব্যবসা করেন না নিজের বউকে ওই সাহেবের কাছে বিক্রি করেন না কথা কয় না কথা কয় না আজকে বেশিরভাগ পরে গিয়া প্রেম করতেছে প্রেমের মধ্যে পরে গেছে যারা কিস্তি তোলে আর যারা কিস্তি দেয় সাহেবের কাছে কয় 1 লক্ষ টাকা দেখা দেবো না টাকা যা ঘুরো কাবাবি কাম তো হইতেছে না কয় কে কয় মানেই না খুব কষ্ট হইতেছে ভাবি এত টাকা লাগবে কয় টাকা তো নাই কাটালি ইয়ে ইয়ে কি ইয়ে ইয়ে কি ভাবি দেখা করে কখন কয় একটা রাগ দিয়ে দেখা করেন কেউ অফিসে থাকবে না আপনি আর এরকম বহুত প্রমাণ আছে আপনি তো মায়ের নিচে হাত থেকে অনুরোধ করি খবরদার এই ধরনের কাজ করে না বহুত খারাপ লাগতেছে কি আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের বে উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে শুনতে হবে মরতে হবে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নবী চাদরের ভিতরে বাদাম শুয়ে আছে দেখে আমার নবী হাতটা এরকম করে টান করতেছে আবার গোঠাইতেছে হাত টান করতেছে পাটা টান করতেছে গোঠাইতেছে বা টান করতেছে গোঠাইতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে চাদর যখন সরাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পশম মোবারক দিয়ে বাদান গাম্ভীর হচ্ছে এমন সময় দরজা কে যেন নক করছে আমার নবী বললেন মা ফাতিমা জাগো মা যাকে দরজা নক করছে যা দেখে একজন মানুষ আসমানে মাথা জমিনে পা চিৎকার মেরে বলে বাবা এত বড় মানুষ এত বড় ব্যক্তি দেখলাম জীবনে মক্কা মদিনার মধ্যে দেখি নাই অনুমতি চাচ্ছে আমার নবী বলতেছে মা ফাতেমা আমি বুঝছি কি বুঝছেন বলে মা ওইটা হলো মালাকাল মৌত আজরাইল আমার রূহ কবজ করবে তোমাকে এই জনিয়ায় জমিনের বুকে এতিম বানাইবে আমি অনুমতি দিব না
আমার নবী বললেন মা আজরাইল তো কারো কাছে অনুমতি চায় না মা বিনা অনুমতিতে একজনের রূহ কবজ করার ভিতরে ঢোকার অনুমতি আল্লাহ দিয়েছে কিন্তু আমার কাছে অনুমতি চাইছে মা যাও আজরাইল কাছে বলো এবার মা আমার নবী মা ফাতেমা অমনি বাদাম চলে আসলেন এসে বললেন ভিতরে ঢোকেন ভিতরে বাদাম ঢুকে বলেন আমার নবীর সামনে আব্দুল আল্লাহ সাল্লাম বললেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আপনার রূহ কবজ করবার জন্য আসছে আমার নবী বললেন অপেক্ষা করো কার জন্য দেখি জিব্রাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসে কিনা জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূল আল্লাহ আপনার দুনিয়া থেকে বিদায় হতে হবে আমার নবী বলে আজরাইল রে অনুমতি দিলাম তুমি আমার রূহ তো কবজ করে নিয়ে যা আমার নবী মৃত্যুর আগে হাসান হোসেনকে ডাকতে বলে হুসাইন হাসান রে আয় নানা ভাই আমার কাছে ভাই দুই ভাই নবীর পায়ের নিচে অমনি আমার নবীর কাছে আসলেন আমার নবী হাসান হুসানকে জড়া ধরে বাদান এই গালে কপালে চুমু দিলেন এবার আমার নবী বলে হুসাইন রে একবার আমি খানায় কাবার সাথে আমি মুখ লাগাইছি আর খানায় কাবা ওয়ালের সাথে লেগে গেছে হুসাইন আমি নবী কতদিন তোমার গালে চুমু দিয়েছি হযরত হুসাইন বলে না না যান আপনি হাজার হাজার বার আমার গালে চুমু দিয়েছেন আমার গলায় চুমু দিয়েছেন আমার অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গা আপনি হাজার হাজার বার চুমু দিয়েছেন ডাকতে বলে হুসাইন রে কি জন্য চুমু দিয়েছি তুমি কি জানো খানায় কাবা সুমতিছি খানায় কাবা আসওয়াত পাথর আপনার ওই দেওয়ালের সাথে লেগে গেছে আর এই মুখ দিয়ে তোমার শরীরে আমি হাজার হাজার বার সুমো দিছি এ হুসাইন তুমি আর কিসের জন্য দিছি বলে জানি না 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 তুমি তো ভালো করে জানো একমাত্র দিছি আমার উম্মতের নাজাতের জন্য হুসাইন বলে না না আমি বুঝলাম না ভালো করে বুঝাও হুসাইন রে তুমি যে জীবন দিবে আমার উম্মতের জন্য কি তুমি জীবন দিবে কারণ আমার এই ঠোঁট তোমার শরীরে লাগাইছি ডাকতে বলে না আমার জীবনের বিনিময় তোমার উম্মত যদি না যাত পায় তাহলে আমি একবার নয় দশ বার শহীদ হইতে জীবন দিতে রাজি আছি কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ বলবে আল্লাহর নবী বলবে আল্লাহ আমার দুই নাতি হাসান হুসাইন তোমার আমার উম্মতের জন্য তোমার বান্দার কল্যাণের জন্য রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য রক্ত দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতভেদকে বাতিল করবার জন্য রক্ত দিয়েছে ইয়ার বিনিময়ে তুমি আমার উম্মতকে মাফ করে দে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের উম্মতেরা এত কষ্ট আমার নবী করছে আমার নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবী বললেন আজরাইল আমার রূহটা কবজ করো রসুলের বুকের উপরে হাতটা রাখলেন আমার নবী বললেন আজরাইল রে আমার বুকের উপরে কি রাখছো বলে রসুল গো একটুখানি হাত রাখছি আমার নবী বলে মনে হয় ওহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়েছো এ আমার বেলা যদি কষ্ট হয় আমার এতিম উম্মতের বেলায় কি হবে ডাকতে বলে রসুল গো আপনার এতিম উম্মত যদি ইমানদার হয় আর ধর্ম নিরপেক্ষ মতভেদ যদি আপনার কায়েম না করে মানুষের তৈরি করা নিয়ম নীতি যদি কায়েম না করে ওই মানুষটা মরে যাবে একটু কোটের পাবে না রশিদ ভাই আমরা ছোটবেলা যখন আজাম আইছি খাতনা দেওয়ার জন্য মুসলমানি দেওয়ার জন্য আমরা কিন্তু গোয়াল ঘরে পলাইছি কথা কয় না বড় ভাই বাপ যা উঠ কইছে কোনে যা দিয়ে যে ওহাব্বার গোয়াল ঘরে পলা আছে এই তুই হ্যাঁ কে কয় আজম এসে আমার মাথা কেটে দিবি কেন আজম তারা দিছে কখন চল চল আচ্ছা ধরে লিয়ে আছে আচ্ছা দেখ আজম লেটা দিয়ে বসে রয়েছে আজম কি গেছে তখন ভাই আজমের সামনে বসাইছে বসা দুই টেঙ্গির ভিতরে হাত ঢুকো দিয়ে শক্ত করে ধরছে আজম এখন তার একদম চোখ ধরো কথা কয় না কথা কয় না আর মা কত সব মিষ্টি বেশি খাও মিষ্টি দে ও যখন মিষ্টি দিছে মুখে মিষ্টি দিয়ে মিষ্টি খেতে তো কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সব খুলে দাও সব খুলে দাও দাও মাথা না ও কি টের পাইছে মিষ্টি মিষ্টি খাতে খাতে ওর মাথা না ঠিক যারা ইমানদার মানুষ ওই লোকটা রূহ কবজ করবে
আল্লাহর জান্নাতের ছবি দেখাবে আর হুরেরা জান্নাতের ছবি নিয়ে আপনার মালা নিয়ে দাঁড় আসবে আসলে তোমার ঘরে মালা বরণ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ কত বড় তের ভাই না আমার কথা কি বুঝতেছেন নাকি ঠিক এই রকম ভাবে ইমানদার মানুষের রূহ কবজ করে নিয়ে যাবেন খুব খারাপ লাগতেছে আর কি আধা ঘন্টা সময় দিবেন আসান তো নারায় তাকবীর নবীর সাহাবী তিনজন ছিলেন বিশ্ব সুন্দর একজন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজন হল খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলো দাহিয়াল কাবি এই তিনজন ছিল বিশ্ব সুন্দর তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের ময়দানে যা তাক ধরে নিয়ে গেল তার সিহারা দেখে বাদশাহ পাগল হয়ে গেল আসক্ত হয়ে গেল ডাক দিয়ে বলেন এ হুযায়ফা তুমি ওই কলমা যদি ছেড়ে দাও মান আমানা বিল্লাহ যদি ছেড়ে দাও আর আমাদের দাসত্ব যদি স্বীকার করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশ্যতা স্বীকার করে আমাদের বশ্যতা যদি স্বীকার করো তাহলে আমার রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দিব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু বলতেছে এ বাদশাহ তুই দিবি এই দেশের অর্ধেক রাষ্ট্র আর আমি ইমান নিয়ে যদি মরতে পারি আল্লাহ জান্নাতের মধ্যে 10 পৃথিবীর মতো আল্লাহ জান্নাত দিয়ে দিবে আমি অত বড় পাগল নাই যে তোমার অর্ধেক রাষ্ট্র নেবো আর পৃথিবীর মতো 10টা জান্নাত আল্লাহ দিবে এইটি আমি নেবো না আমি ওইটা নেবো তরিটা চাই না পুলিশ আসতেছে আসুক আমরা খারাপ কথা বলতেছি নাকি খারাপ লাগতেছে নাকি কোন তো কি বলতেছিলাম তুমি যদি আমার মিয়াকে বিয়ে করো তোমার সাথে মিয়া বিয়ে দিব বিয়ে যদি করো রে হুযায়ফা তাহলে এই রাষ্ট্রের মালিক তুমি হইবে সুন্দর একটা বউ পাইবে বলে এমন পাগল আমি না আমি যদি আপনার শহীদ হয় ইমান নিয়ে যদি মরতে পারি তোমার মিয়ার ভিতরে তো আছে আপনার আপনার পায়খানার টাঙ্কি তোমার মিয়ার ভিতরে আছে তো পেশাবের টাঙ্কি তোমার মিয়ার ভিতরে আছে রক্তর টাঙ্কি তোমার মিয়ার চোখে আছে হলো কেতর নাক দিয়ে বাড়ায় হলো শিন এরপরে মুখে মুখে হলো দুর্গন্ধ বিরাজ না করলে মুখের কাছে মুখ লাগা যাবে না আর ইমান নিয়ে যদি মরতে পারি আল্লাহ 70টা করে হুর দিবে হুররা ফুলের মালা লয়ে আমাকে আহ্বান করতেছে সিল্লাকান মারহাবা ওই হুর একটু যদি থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি ফেলতেন আটলান্টিক মহাসাগরের পানি আতরের মতন গ্রান হয়ে যাইতো অত পাগল আমি না ওই পোষাটা আমার বিয়ে করা দেখবো জান্নাতের মধ্যে গেলে যাই হুর আমার বউ হবে তার পেটের ভিতরে পেশাবের টাঙ্কি নাই রক্ত টাঙ্কি নাই পায়খানার টাঙ্কি নাই চোখে মুজ নাই নাকে শিন নাই মুখ দিয়ে সুগরা সুবহানাল্লাহ তো দরকার অত ঠেকা আমার পরে নাই ওইটা বাদ দিয়ে তেল বাচ্চা চিন্তা করলেন হোজাব একটু সাইজ করা গেল না তেল তেল নিয়ে এসো ডেকসিতে তেল তুলে দিয়ে আগুন দিয়া ধরা দিয়া দেখছি তেল তকবক করতেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ছেড়ে দিলে কিছু করে একবার বলে বললেন যাও হুযায়ফা নাই গলিয়া গেছে তেলের মধ্যে ভাজি হয়ে গেছে যা ডাকনা খুলে দেখে হুযায়ফা তেলের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করতেছে যদি জান্নাতে যেতে চান ইমান নিয়ে যদি জান্নাতে যেতে পারে 70,000 হুর আসবে রিসিপশন করবে আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হন খলে দাতু ফালানা যে দু আর না হন না এ মাতু ফালানা বাসু না হন রাজে আতু ফালানা পাতু তু বলে মন কানা লালা অকুম না লাহু সিল্লা কন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে এই মসজিদে আপনার মসজিদে যাওয়া লাগবে নামাজ পড়া লাগবে এই মসজিদের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে বাদন 10,000 টাকা চাই এরপরে বাদন একজন ব্যক্তির কাছে 5,000 টাকা চাই একটা টাকা হলে বাদন দিয়া যাবে না মা কার দুনিয়ায় নাই বাবা কার দুনিয়ায় নাই ওই মা অন্ধ
অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই মায়ের জন্য 500 টাকা বাবার জন্য 500 টাকা 1000 টাকা নগদ যদি না পারেন বাকি লেখা দেন এরপরে বাজানে এক মন দাম দুই মন দান আমি গুনাহগার মা ইয়াতিম মানুষ পামফুলে দোয়া করব একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দেব হয়তো আমার জীবনের শেষ রাত আমি পামফুলে দোয়া করব 1000 টাকা কোন ব্যক্তি দিবেন একটু হাত তোলেন 10টা মিনিট সময় দিলাম যেতে হবে রে মন সেরে যেতে হবে দালান কোঠা পাকা বাড়ি গড়ে থাকবে সুন্দর নারী দালান কোঠা পাকা বাড়ি থাকবে পরে সুন্দর নারী ওই তুই একাই একা জমির মন ও তো সঙ্গে না কেউ যাবে অন্তর শান্তি না কেউ হবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে কথা কয় না বাইবে দাদা এত সজন সেদিন কেউ রাবে না আপন বাইবে দাদা এত সজন সেদিন কেউ রাবে না আপন ও তুই একা একা জমির মন ও তোর সঙ্গে সাথী না কেউ হবে ও তোর সঙ্গে না কেউ যাবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে আর ঠিক কিনা মা বন্ধুর বলি মা আপনার বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই রে মা ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে আর কোনোদিন আসবে না মা ওই মা বাবার জন্য দোয়া করো আল্লাহ যেন তোমাদের মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দেখান আমি দেখে নবীর মাসুজা ধন্য হলো বিবি খাদিজা দেখে নবীর ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যাছিল নবী চরণে সুফিয়া দিল বানাল তারে জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি আরে রহমত লিল আলামিন আপনি মমিন দাপন গুনাগার মতে রাপঞ্জন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন প্রেমিক ছিলেন হযরত বেলাল নবীর বেনে হইলেন কাঙ্গাবাল সইলেন কত হয় মায়ার জালাতন দেখা নবীর প্রেমী ভক্তি বিলালের দিলেন মুকুতি সইলেন কত ও মায়ার জালাতন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লা ইলাহা La ilaha illallah La ilaha illallah La ilaha শুনেন প্রধান বক্তা কোলা আছে La ilaha হ্যাঁ প্রধান বক্তা আসে চলে আসে La ilaha এই পাহলে আমার বান্দ বেলা আকাশে লাগবে মরম বেলা এই কমলে মার বান্দ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কমে মার রংসানি তৈয় কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না
আল্লাহ মরে নিও একদিন ওইনা সোনা মদিনা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمان بينما تتبعوني إحبيبكم الله ويكبر لكم ذنوبكم الله بل بندا যদি তুমি আমার অনুসরণ অনুকরণ করো আমার নবীর অনুসরণ অনুকরণ করো আমি ওয়াকবির লাকুম যুনুবাকুম তোমার জিন্দেগীর জীবনের গুনাহ maaf করে দেব আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব জোর কম সুবহানাল্লাহ আল্লাহ যদি কারো বন্ধু হয় আমার বাইরে আমার ওই লোকটার বদান কোনো চিন্তা নাই ভয় নাই চিন্তা নাই আল্লাহ যদি বন্ধু হয় ওই লোকটা বদান জান্নাত যাবে হাদিস শরীফের মধ্যে পারছে কেউ যদি আল্লাহর দিকে এক পা ফেলে আল্লাহ দুই পা ফেলে কেউ যদি আল্লাহর দিকে বাজান আপনার হেঁটে যায় নারাই তাকবীর মামুনদের ভিতর থেকে 1105 টাকা জোরকান মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহ মা বোনের হাজার হাজার টাকা 1105 টাকা দান করেছে আল্লাহ তোমার এই সামনে বান্দারা হাজার হাজার টাকা দান করলো আল্লাহ কেন দান করলো কি জন্য দান করলো আমি বলবো তোমার আর তোমার বন্ধুর প্রেমের খাতিরে আর কিছু নয় রে আল্লাহ আর কিছু নয় আল্লাহ যারা আমি গুনাহগার আমার কাছে টাকা দিলে পয়সা দিন আল্লাহ এদের দান কবুল আর মঞ্জুর করে না জানি না কার মানায় বাবা দুনিয়ায় নাই রে মাওলা আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ রে মা বোনেরা আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর থেকে বাদন হরদত আলী হরদত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও আল্লাহ মা বন্ধুর অনেকের মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই কবরের মধ্যে শুয়ে আছে এই মোনাজাতের খাতিরে তোমার খাতিরে তাদের কবর ও কানা বাগে জান্নাত বানিয়ে দাও আমার রোহানি ভাই আমার প্রাণের ভাই আব্দুল রশিদ আমার ভাই আব্দুল হাব মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে আল্লাহ গো খাস করে দোয়া করি আল্লাহ এই গিরিমের ময় মুরব্বী যারা আল্লাহ তারা অন্ধকার কবরে কবর কানা বাগে জান্নাত বানা আমাকে খুব ভালোবাসে আল্লাহ মেঘাই বদ্রঘাটের মানুষ আমাকে খুব ভালোবাসে আদর করে আল্লাহ আমি পানকুলে গ্রামবাসীর জন্য দোয়া করি তাদের নামাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রিজিকের অভাব দিও না কি খাইয়া তোমার গোলামি করবে আল্লাহ রিজিকের মাদ্রাস তুমি দান করে দে আল্লাহ কামতের ময়দানে তুমি জান্নাত দিও আল্লাহ গো আল্লাহ মৃত্যু সময় তোমার মধুর কলম জবান থেকে জারি করে দিও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ